গাভীর যদি আমি সকালবেলায় 10 লিটার গাভীটা যদি 13 লিটার সেকে দেখাতে পারি তাহলে আমাকে 30 থেকে 40 হাজার টাকা দাম বেশি হয় গাভীটা। কিন্তু দুধ আপনাকে জালিগিরি করে দেখায় দিল, হ্যাঁ অবশ্যই আপনি ঠকবেন না কেন, এই কারণে তো ঠকেন আপনি। 10 লিটারের গাভীটা আপনাকে 15 লিটার নাপে দেখাইলো, আপনি 15 লিটারের দাম দিলেন, কিন্তু দুধ তো 10 লিটার আছে, আপনি দাম দিচ্ছেন 14-15 লিটারের দাবি দাম দিচ্ছেন আপনি, তো সেক্ষেত্রে তো আপনি 40-50 হাজার বেশি দাম এমনি ঠকে গেল, আপনি তো এমনি ঠকে গেলেন। এখানে ঠোকার আর কি আছে, আপনি করছেন বাসায় আমার দুধ হচ্ছে না, আপনি তো এখানটাই গরুটা দুধ হয় না গাভীটা, আমরা নাপটা তো 2 নম্বর করে দেখালো, কেন গাভী দুধ হবে না, এই গাভী এখানটা যা খাওয়া দেয় আপনার এখানেও খাওয়া দেয়, এই গাভীটা কেন দুধ দিবে না, এই গাভী গাভী কোনদিন ধোকা দেয় না, মানুষে ধোকা দেয় আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি পিসিটিভি বাংলার তরফ থেকে। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুরের গোপালগঞ্জে, এটি খামারে, বাংলাদেশে অন্যতম যে গরু সরবরাহকারী, সেই সরবরাহকারী জনাব তুহিন ভাই, এই তুহিন ভাই এই খামারটি করেছেন, এবং তুহিন ভাই দিনাজপুরের মোটামুটি 50-60টি বড় বড় খামারে তিনি গরু সরবরাহ করে থাকেন। তো আজ আমরা তুহিন ভাইয়ের কাছ থেকে আমরা কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি তুহিন ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? আছি ভাই ভালো। আচ্ছা তুহিন ভাই, আমরা তো শুনেছি যে দিনাজপুরে, আমরা এই জন্যই এসেছি যে দিনাজপুরে বিভিন্ন খামারে আমরা যে গিয়েছি সেখান থেকে শুনেছি যে সমস্ত গরুগুলি আপনার এখান থেকেই কালেকশন করে। আমার এখান থেকে। আচ্ছা, আপনার এখান থেকে তো সব জাতের গরু আপনি? আমি সব জাতের গরুই আমার এখানে পাবে, আপনার এখানে পাওয়া যাবে মোটামুটি 1 বিয়ান 2 বিয়ান। হ্যাঁ, তারপরে আচ্ছা, আমাদেরকে এরকম দুবাই থেকে একজন ফোন দিয়েছিল, তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে তিনি 5টি গরু নিতে চায় এবং 1 বিয়ান বা 2 বিয়ানের গরু। তো এই ধরনের গরু যদি কেউ নিতে চায় তো তাইলে কতদিন আগে যোগাযোগ করতে হবে? আপনার যোগাযোগ 2-3 দিন আগে করলেই হয়ে যাবে। দুই তিন দিন আগে যোগাযোগ করলে আমার সবসময় গরু রেডি থাকে, আমার থেকে কালেকশনও যদি না থাকে আমি যারা গৃহস্থ মানুষ বিক্রি করে তাদের কাছ থেকেও আমি যাই দিয়ে দিব। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে আপনার এই ব্যবসা এবং সুনামের সঙ্গে আপনি ব্যবসাটা করে আসছেন, তো আমাদেরকে যদি আপনি বলেন যে এটার যদি একটু রহস্যের বিষয়ে বলেন, যে অনেকে তো গরু কিনে ঠকে যায়। হ্যাঁ, ঠোকার কারণ আছে, অনেকগুলো বিষয় কারণ আছে, এই জিনিসগুলো যেন না ঠকে সেক্ষেত্রে আমি কয়েকটা জিনিস বলবো, ওই যে এই জিনিসগুলো অনুযায়ী যদি আপনি গরু কিনতে পারেন আপনার জীবনও ঠকবেন না। আচ্ছা, যেমন মনে করেন এই যে এই গাভীটা ধরেন, হ্যাঁ এই গাভীটা আপনি দুধ শেখা দেখলেন সকালবেলায়, সকালবেলায় দুধ শেখা আপনি দেখবেন না, হ্যাঁ দুধ শেখা দেখবেন আপনি বিকালের দিকে শেখবেন, আবার পরের দিন সকালে দেখবেন, হ্যাঁ আর কোনো মগে আপনি দুধ না ফেলিবেন না। আচ্ছা, এটা আপনার দুধটা অবশ্যই ডিজিটাল পাল্লায় আপনি দুকানে দুধটা না ফেলিবেন, ডিজিটাল পাল্লায়। হ্যাঁ, আর মগে না পেলিলে হবে কি, মগে মন ফেনা সহ যেটা দুধ 15 কেজি হবে সেটা ডিজিটাল পাল্লায় 10 কেজি হবে। আপনি তো 5 কেজি অলরেডি ঠকেই গেলেন, 5 কেজি দুধ, 5 কেজি একটা গরু দুধ বেশি শোনালে 60-70 হাজার বেশি শোনা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি মনে করেন এটা আপনার যেটা দুধ আছে সেটুকুই আপনি মনে করেন আপনার ওই অনুযায়ী দাম দেবেন আপনি না। আমাদেরকে অনেকেই এরকম প্রশ্ন করে, আপনি ঠকবেন, সব জায়গায় ঠকবেন, 20 লিটারের কথা বলে তারপর বাড়ি গিয়ে দেখে 8 লিটার হবে, 12 লিটার হবে, 13 লিটার হবে, ওরা কি করে বিকালে গরুটা গাভীটা শেখে না, হ্যাঁ না শেখে সকালে একবারে গাভীটা আপনাদেরকে ধুয়াই দেয়, হ্যাঁ সে গাভীটা বিকালকার দুধ আর সকালকার দুধ মিলে দুধ হলো 15 লিটার। ওইটা যদি আপনাকে মগে না পায় দেয় ওইটা ফির 20 লিটার হবে। হ্যাঁ, এইদিকে 5 এদিকে 5, 10 তো এমনি মাইনাস গরুটা। আচ্ছা, দুধ বিকালকার 5 লিটার দুধ আটক করেছিল, আর নাপার টাইমে আরো 5 লিটার বেশি দেখাইলো, আপনি 10 লিটার তো এমনি মাইনাস, কিন্তু গাভীটা সলিড দুধে 10 লিটার। আচ্ছা, তা আপনাকে 20 লিটার করে দিল, তাহলে আপনি ঠকবেন না? এগুলো তো সব মনে করেন পাবনা, কুষ্টিয়া, তারপর বগুড়া, সিরাজগঞ্জ এই এই ধরনের লোকেরা এই কাজ করে। হ্যাঁ, না এটা আমরা শুনেছি। হ্যাঁ, এটা ওইভাবে করলে আপনি ঠকবেন, আপনি গাভী কিনতে গেলে সবার ফার্স্টে বিকালে দুধ দেখবেন, অবশ্যই আপনি ডিজিটাল পারলে আপনি না ফেলিবেন, তাহলে ওই যে পাইকার বেচবে ওই পাইকার বই আপনার ঠকাতে পারবে না আপনাকে। আচ্ছা, ঠকার কোনো ক্যাপাসিটি করতে পারবে না, বিকালে দুধ থেকে পরের দিন সকালে দুধটা দেখে নেবেন আপনি। আচ্ছা, ওর যতই মাস্টারি থাকুক ওইবারটা আর ইয়া করতে পারবে না। আচ্ছা, আপনি তো আমরা শুনেছি অনেক নতুন নতুন খামার যারা তৈরি করেছে সেখানে আপনি গরু দিয়েছি, আশেপাশে আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনি যান যাচাই না, আমরা সেই খোঁজের জন্য আমরা এখানে এসেছি। আপনার অভিজ্ঞতায় এই যে গরুগুলি কোন গরুগুলি মানুষ বেশি নেয়,
আচ্ছা মানুষ তো বেশি লাই দেখা যাচ্ছে আপনার যে দুই দাঁত চার দাঁত দেখে গরু গুলা লাই হ্যাঁ কিন্তু দুই দাঁতের চার দাঁতের গরু তো দুধের তাহলে অটোমেটিক একটু কম হবে হ্যাঁ কথা বুঝলেন হ্যাঁ গরু মনে করেন আপনার গরু সবসময় দুই দাঁত চার দাঁতের গরু লোক ছয় দাঁতের গরু লোক কিন্তু দুটা দুয়াই জানে লাই প্রেগনেন্ট গরু কেউ কেউ ভুল করে কিনে না আচ্ছা যে বেটা প্রেগনেন্ট গরু কিনবে ওই কিন্তু মরবে লস খাবে আচ্ছা প্রেগনেন্ট গরুটা কি সমস্যা প্রেগনেন্ট গরু আপনি কিনবেন কোন প্রেগনেন্ট গরু নিতে যাচ্ছে মনে করেন বলান ঠিক আছে আপনার বার চাইটাও ঠিক আছে কিন্তু মেস্টাসিস হয়ে গেল ওই বনে গাবিনে মেস্টাসিস হয় হ্যাঁ হয়ে বাচ্চা কানা হয় যায় বাচ্চা দিলে বাচ্চা কানা হয় তারপর অ্যান্টিবায়োটিক মারতে ফুল না ফেললে হাত দিয়ে ফেলাতে মনে করেন গরুটা বারো বাজে তেরো শেষ তাহলে আমার কী দরকার আছে আমি প্রেগনেন্ট গরু কিনবো আমি ডাইরেক্ট দুধ শেখা থেকে গরু কিনবো খামারে যায় দুধ শেখবো মানে বাচ্চা সহ কিনবো দুধ দেখে কিনবো দুধ দেখে যায় খামারে যায় শেখে নেবো শেষ তাহলে তো আপনার ঠোকার কোনো প্রশ্ন নেই আপনি ঠকবেন না কেন আপনি প্রেগনেন্ট গরু কিনলে ঠকবেন যতই বলুক প্রেগনেন্ট গরু সাত কেজি থাকে ওটা পনেরো কেজি বিশ কেজি করে বেচবে আপনি প্রেগনেন্ট গরু ভুল করে কিনিয়েন না আচ্ছা আপনার পরামর্শ আমার অভিজ্ঞতাতে আমার তিরিশ বছর অভিজ্ঞতাতে আপনাকে বললাম প্রেগনেন্ট গরু কেউ কিনলেন না প্রেগনেন্ট গরু যদি কিনেন সেটা হলো এই ধরনের গরু কিনবেন যেমন মনে করেন এটা যে দুধ আছে হ্যাঁ এটা দুধ আছে পনেরো লিটার প্রেগনেন্ট আছে তিন মাস ওর সাথে একটা আরিয়া বাচ্চা আছে হ্যাঁ এই ধরনের প্রেগনেন্ট কিনেন আপনি তা দুধ আপনি ডাইরেক্ট শেখা দেখা পাইলেন বার্থ সেটটা ক্লিয়ার পাইলেন যে প্রেগনেন্ট অবস্থা পনেরো লিটার দুধ অবশ্যই বাচ্চা দিলে ওটা পঁচিশ লিটার দুধ হবে আর সঙ্গে আবার বাচ্চাটা সঙ্গে আপনি পেটে একটা বাচ্চা আছে বাইরেও একটা বাচ্চা আছে আচ্ছা এই যে এই গরুটা যে আপনি বললেন এই গরুটার দাঁত কয়টা এখন এইটা গরু দাঁত ছয় দাঁত কেবল ছয় দাঁত তার মানে দুইটা বাচ্চা হয়েছে দুটা বাচ্চা হয়েছে তিন নম্বর গাভিন হবে তিন নম্বর গাভিন হয়েছে প্রেগনেন্ট আচ্ছা এইবার আমরা একটু আপনার কাছ থেকে একটু দামের বিষয় আসি আচ্ছা এই গাভিটা আমি মনে করি দুই লক্ষ টাকা হলে বেঁচে দেবো মানে বাছুর সহ আচ্ছা মানে সাথে একটা বাছুর আছে পেটেও একটা বাছুর আছে দুধ আছে পনেরো লিটার হ্যাঁ এই গাভিটা আমি দুই লক্ষ টাকা হলে বেঁচে দেবো আচ্ছা দুই লক্ষ টাকা হইলে আপনার এই বাছুরটার দেখেন আপনি এই যে ভ্যান মুনো দেখেন সব কিছু দেখেন হ্যাঁ দেখেন দুধের রক্ত দেখেন যেটা দুধ হবে সেটা গরুর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আপনি আচ্ছা তারপরে এই যে এই পাশে যে গরুগুলি রয়েছে এইগুলি এই যে এগুলা গরু মনে করেন এই যে দুধ আছে গাব আছে এটা এগুলা গরু নিলে আপনার মনে হয় পাঁচ চারটা ক্লিয়ার পাবেন এই গরুটা মনে করেন এক লাখ পাঁচ দশ হাজার হইলে আমি দিয়ে দিতে পারবো দুধ আছে এখন বারো লিটার আচ্ছা এটা কি এর আগে বাচ্চা হয়েছে এর আগে বাচ্চা হয়েছে এখন চার দাঁত বয়স আচ্ছা 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 তারপরে এই যে এই গরুটা এই গাভিটাও দুই দাঁত বয়স এটা এটারও দুধ হয়েছিল চোদ্দ পনেরো ফার্স্ট বিয়ান এটা সেকেন্ড বিয়ান গাভিন হ্যাঁ এটারও মনে করেন এই বিয়ানের দুধ আশা করি সতেরো আঠারো দুধ হবে আচ্ছা এই গাভিটা মনে করেন এক লাখ সত্তর আশি হাজার হলে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা বেটা গাভিনও আছে দুধ প্রায় বন্ধ থেকে তাও বাট চালু আছে বাটটা আপনি চারটা চারটা টানে দেখে নিতে পারবেন এই যে এইটা দুই দাঁত বয়স এটা দুধ আছে আপনার বারো তেরো লিটার কি বুঝছেন এটা আমি দেড় লক্ষ টাকা হলে দিয়ে দেবো দুই দাঁত বয়স বাচ্চি গেছে আচ্ছা আপনি তো বিভিন্ন জায়গায় যে গরুগুলি যে সাপ্লাই দেন আপনি তো আপনার তো এই বিষয়ে অভিজ্ঞতা আছে যে মানে তাহলে আপনি বলতেছেন যে মোটামুটি বাচ্চা সহ গরু নেওয়াটা হচ্ছে সবচেয়ে সব থেকে উত্তম প্রেগনেন্ট গরু প্রেগনেন্ট গরু যদি নিতে ইচ্ছা করে আপনার দাম কম পাওয়ার তো অনেকজন প্রেগনেন্ট গরু কিনে কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ ভুল প্রেগনেন্ট গরুটিতে দেখা যাচ্ছে বাচ্চা আপনার আরিয়া হবে কি বাচ্চা হবে কেউ বলতে পারবে না না আপনি একটা বকনা বাছুর দেখে কোয়ালিটি ভালো দেখে বাছুরের কোয়ালিটি ভালো দেখে আপনি গাই বিছুর কিনেন না আমাকে দশ হাজার থেকে বিশ হাজার আর বেশি লাগুক না আপনার খরচ বাঁচে গেলেন বাচ্চা হবে কাইচার বাঁচে গেলেন ডেলিভারি হবে কাইচার বাঁচে গেলেন আচ্ছা এই যে ডেলি দুধ হবে কিনা তার কি তার তো কোনো গ্যারান্টি নেই না আপনি ডাইরেক্ট দুধ থেকে থেকে আপনি নিয়ে নিলেন আচ্ছা এই যে ডেরি খামার করতে জি এই যে গরু যে মানুষ কিনবে হ্যাঁ আচ্ছা কোন প্রাইসে কিনলে তার জন্য প্রফিট হবে কোন প্রাইসে অবশ্যই সবসময় গরুটা গায়ে ভাঙা হইতে হবে গরুটা উঁচা বাঁচা হইতে হবে বকনা বাছুর সাথে হবে হ্যাঁ সেই ধরনের গরুগুলো কিনলে ওনারা জিতবে মানে কি পরিমাণ দামে কিনতে হবে সেই গরু মনে করো দেড় লাখ দুই লাখ পার জানে না হয় দুই লক্ষ পার হওয়া যাবে পার হওয়া যাবে না গাই বাছুর কিনতে হবে এক লাখ দেড় লাখ থেকে এক লাখ আশির ভিতরে গরুগুলো কিনলে বেশি বেনিফিট হবে এগুলো চোদ্দ পনেরো কেজিতে দুধ পাবে সাথে একটা বকনা বাছুর পাবে হ্যাঁ কি বলছেন জানেন গরু বাছুরটা দুধটা শেষ হলে গরুটা কনসেপ্ট যদি না হয় জানেন আপনি কষাইয়ের কাছে বেশি জানেন আপনার টাকাটা খারাপ হয় এখনকার যুগে তো মনে করেন গরু তো প্রেগনেন্ট করা বেশি গাই চাল প্রেগনেন্ট মনে হয় অনেক খামার আলাদা প্রেগনেন্ট করতে পারে না গরু হ্যাঁ সেই গরুগুলো প্রেগনেন্ট না করতে পারলে তো না লস সেক্ষেত্রে এই দামে গরুগুলো কিনলে প্রেগনেন্ট যদিও না হয় তাহলে বাছুর আর গাই বেশি যেন চালানটা ওনার মানে আসল টাকাটা যেন খাওয়া হয় আচ্ছা আপনার কাছে তো আমরা মোটামুটি দামের বিষয়ে একটা জানলাম আচ্ছা আর যদি গরুর যদি মনে করেন এখনো কনসিভ করে নাই মানে বকনা আপনার এখানে কি এখন বকনা কোনো গরু আছে হ্যাঁ বকনা গরু তো না বকনা গরু তো আছে বেশি আছে তো বকনা গরু তো কেউ ভুল করে না কিনে বকনা গরু আপনি বেচতে চান না আমি বকনা গরু বেশি কিন্তু আমি বকনা গরু পালি না
আচ্ছা, মানুষকে উৎসাহিত করেন না? না, মানুষের উৎসাহিত করলে একটা বকরা পালতে আর ইয়া করতে দুই থেকে আড়াই লক্ষ টাকা খরচ করে। আচ্ছা, তো বকনা পালার থেকে একটা উনি ডাইরেক্ট একটা গাভী দুধের কিনলো, কিনে ডাইরেক্ট মনে করেন আপনার দুধ থেকে বেচতে পারলো। হ্যাঁ, ওনার খামাটা আগায় গেল। এখন একটা বকনা কিনবে খরচ করবে, গাভ গরু কিনবে খরচ করবে, পকর থেকে কেন উনি টাকা দেবে? উনি খামার একটা পালা পালবে, ওনার খামারটা যেন লাভবান হয়। আচ্ছা, আপনি একটু আমাদেরকে বলেন তো, যে এই যে খামার করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তো ঘাস। ঘাস, হ্যাঁ, এই যে ঘাস, মানে ঘাসটা তো নিজেকে উৎপাদন করলে। হ্যাঁ, ঘাস যেমন ওই যে যেমন এখানে একটা ঘাস আছে আমার আমার বুঝছেন। হ্যাঁ, এই যে পানি, যে গোবরের মুখের পানি আর গোবরের পানি দিয়ে ওই যে ঘাস তৈরি হয়েছে। আচ্ছা, এখানে ওই যে পানিগুলি যে জমা হচ্ছে, এই যে খালে জমা হচ্ছে, হ্যাঁ, এই খালের এই পানি, এই পানিটা আমি মোটর দিয়ে পাইপ দিয়ে ওই ঘাস বাড়িতে দিই। হ্যাঁ, তাই ওখানে সার, তারপর বীজ, মানে কোনো কিছু দিতে ব্যবহার হয় না, এই পানি দিয়ে অটোমেটিক ঘাস হয়ে যায়। সেই ঘাসটা 20 দিন থেকে 25 দিনের মাথায় আবার ঘাসটা হয়ে যাবে, মানে কাটার পরে, কাটার পরে আবার 25 দিন পর আবার কাটতে পারবেন আপনি। এত তাড়াতাড়ি এই ঘাসটা, আপনার এই যে আমার মুখের পানি আর গোবর পানি তো যাচ্ছে। আচ্ছা, এই তাহলে এইটার পানির একটা আলাদা একটা, আলাদা সার কোনো কিছু লাগবে না আপনার। আচ্ছা, এই যে গরুর যে অপরিষ্কার যে পানিগুলো, পানিটা, এই পানিটা আপনি ঘাস বাড়িতে দিয়ে দিবেন। আচ্ছা, তাইলে আর মোটামুটি আমরা তো জানি যে ঘাস হইতে অনেক সময় লাগে। না না, কেন সময় লাগবে, কিন্তু আপনি এই পানি দিলে আপনার সময় লাগবে না, 25 দিনের মাথায় আপনি ঘাস কাটতে পারবেন। আচ্ছা আচ্ছা, 25 দিনের মাথায় আপনি দেখেন তো ঘাসগুলো, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা তুহিন ভাই, আমাদেরকে আরেকটা ইনফরমেশন দেন যে বিভিন্ন প্রান্ত থেকে, যেমন চিটাগাং, কক্সবাজার, তারপর সিলেট, এই ধরনের প্রান্ত থেকে মানুষ যখন গরু কিনতে আসবে আপনার এখানে, তারপরে গরু এই ট্রান্সপোর্টের ব্যবস্থাটা কি? ট্রান্সপোর্ট আমার এখানে সব সুযোগ সুবিধাই আছে, সব সুযোগ সুবিধা, সব সুবিধাতে আছে, গাড়ি ঘোড়া সব, একটু যেটা আমার রাস্তা ধারে তো এটা খামারটা। হ্যাঁ, ওটা কোনো সমস্যা নেই, গাড়ি ঘোড়া সব আছে। মনে করেন যে কেউ যদি চিটাগাং থেকে, যেমন আমাদেরকে দুবাই থেকে একজন ফোন দিয়েছিল, তিনি চিটাগাং এ গরু নিয়ে যাবে, 5টা গরু, তো এটার ক্যারিং কস্ট কিরকম পড়বে? ক্যারিং কত হবে? 20 থেকে 22 হাজার টাকা পড়বে, মানে ট্রাকের ক্যারিং। আর ঢাকা গেলে 10 থেকে 12 হাজার। আচ্ছা, এইগুলি কি আপনি নিজে পৌঁছাই দিবেন? হ্যাঁ, নিজে পৌঁছাই দিবো, আমার লোক দিয়ে আমি পৌঁছাই দিবো। আচ্ছা, তাহলে মানে অনেকে চিন্তা করে কি যে রাস্তাঘাটে অনেক হ্যাসেল হয়, অনেক চাঁদাবাজি হয়, এইটা তো ভয় পায়, ওগুলোর কোনো সমস্যা নেই। তাহলে আপনি বলছেন যে আপনি বাড়িতে বাড়িতে পৌঁছে, বাড়িতে আমার লোক দিয়ে পৌঁছাই দিব, মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে আমি পৌঁছাই দিব। এর আগে কি আপনি পৌঁছে দিয়েছেন? অনেক গরু পৌঁছাই দিচ্ছি, হাজার হাজার গরু আমি পৌঁছাই দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, কোথায় কোথায় দিচ্ছেন? আমি বাংলাদেশের যে কোনো কোনো জায়গা বাকি নাই যে আমি দিই নি, আমার কোনো জায়গা নেই। তার মানে আপনার এখান থেকে যদি গরু কেউ নেয়, তাহলে আপনি মোটামুটি সেই সুস্থ গরুটাকে বাসায় সুস্থ অবস্থায় পৌঁছাই, সেই গ্যারান্টিটা আপনি দিবেন? হ্যাঁ, সেই গ্যারান্টিটা আমি দেবো। আমার এখান থেকে যে সিরাজগঞ্জ, পাবনা, এরা তো পাইকাররা সব আমার কাছ থেকেই গরু নিয়ে যায়, লিজে ওখানে বেঁচে, ওরা ওরা তো সব 2 নম্বর হিসাব করে গরু বেঁচে। কিরকম 2 নম্বর হিসাব? যেমন মনে করেন আমার এই গাভীটা দুধ আছে 10 কেজি, এই যে এইটা ওরা এটা বলবে 25 কেজি, ইয়া 17 কেজি 18 কেজি, 5-7 কেজি, 8 কেজি করে দুধ বেশি বলবেই। হ্যাঁ, ওই মগ দিয়ে নাপে দিবে আপনাকে, ডিজিটাল পাল্লায় জীবনে নাপে দিবে না পাইকাররা। হ্যাঁ, ডিজিটাল না নাপে পাল্লায় নাপে দিলে ওটা 15 কেজি দুধটা, এটা 10 কেজি অবশ্যই, ফেনা আছে। হ্যাঁ, ফেনা দিয়ে ওরা মগ দিয়ে নাপে নাপে দেখায় দেয়। হুম, কি বুঝছেন, ফেনা তো অটোমেটিক 5-7 কেজি বসে যায়। আচ্ছা, সেই জিনিসটা তো কোনো, মানে যারা গরু কিনে তারা কিন্তু এই জিনিসটা জানে না। হুম, যারা গরু কিনবে তারা কিন্তু এই জিনিসটা, তারা আমাকে আপনার কাছে যে আসবে, তারা আসবে, এসে তারপর কি করবে? আসে, উনি অবশ্যই উনি গাভীটা দুধ শাখা দেখবে বিকালবেলায়। হ্যাঁ, বিকালবেলায় দেখার পর অবশ্যই আবার সকালবেলায় দেখবে। হ্যাঁ, বিকালবেলায় ডিজিটাল পাল্লে না পেলিল। হ্যাঁ, আবার সকালবেলায় ডিজিটাল পাল্লে না পেলিল। হ্যাঁ, তাহলে গাভীটা যা দুধ আছে ওইটা শরীর দুধটাই পাবে। হ্যাঁ, আর যদি উনি ডিজিটাল পাল্লা বাদে মগে যদি না পেলে দুধটা, সেটা 15 কেজি দুধ, সেটা 8 কেজি দেখা হবে। ওই যে ফেনাটার, ফেনাটার উপরে 8 কেজি দুধটা 15 কেজি 14 কেজি দেখাবে। হ্যাঁ, আর অবশ্যই গাভীটা দুই বেলা যদি সেকে মানুষ, অবশ্যই বিকালকার দুধটা সেকে আপনি সকালে দুধ দেখবেন, ডাইরেক্ট সকালে দুধ দেখবেন, আগে বিকালে দুধ দেখবেন। হ্যাঁ, তারপর পরের দিনে সকালে দুধটা দেখবেন। আচ্ছা, তাহলে জিনিসটা গাভীটা যেটুক দুধ আছে সেটুক দুধে উনি পাবে, শরীর দুধটাই পাবে। আচ্ছা, অবশ্যই যেন ডিজেলের পাল্লায় যেন দুধটা উনি না পেলে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে আমি জিনিসটা বুঝাই দেবো, মগে নাপলে কি হয় আর ডিজেলের পাল্লায় নাপলে কি হয়। আচ্ছা, আপনি একটু আমাদেরকে একটু যদি এই বিষয়টা, আসুন সুপ্রিয় দর্শক, আমরা একটু শুনি একটু। হ্যাঁ, দেখেন আপনাকে আমি জিনিসটা পানি দিয়ে দেখা দিচ্ছি, চালু করে তো দশ কেজি জানা, এই যে এটা ফেলাইতে পারি আর কেজি লিখি
12 কেজি লেনা 12 কেজি কি জি শুয়া মানে মানে বালতি আছে 2 কেজি 200 আচ্ছা বালতি আছে 2 কেজি 200 300 হ্যাঁ দেখেন এখানে আপনাকে 10 কেজি নাপলাম আমি দুধটা এই দুধটা আপনাকে এই যে মগে নাপে দেখাইলে কি বুঝছেন এটা এটা দুধ হবে আপনার 12 কেজি থেকে 13 কেজি আর 2 3 4 5 6 7 8 9 10 10 আই দেখেন দুধ এখানে আরো 2 লিটার আছে আর ফেনা থাকবে আরো 2 লিটার এটা তো ফেনা বাদে না পাইলো হ্যাঁ তাহলে চোর কেমন করে ধরা পড়বে দেখেন তাহলে আরো 2 লিটার 2 লিটার পেতে গেল এগারো হ্যাঁ দেখেন 12 পেরাই হ্যাঁ তাহলে এটা এটা কিন্তু ফেনা বাদে না আপনার আমি হ্যাঁ আর ফেনা থাকলে আরো 3 লিটার বেশি হবে তো 15 তো এমনি দেখাই দিল আপনাকে কাস্টমারকে আচ্ছা আচ্ছা তাহলে আপনার এই পদ্ধতি অবলম্বন করলে মানুষ এই যে মানুষ যে ঠকছে মানে ঠকছে যারা তারা ঠকবে না জীবনে আচ্ছা আমাদের কাছে এই ধরনের অনেক ক্লেম আসছে যে পাবনা থেকে অনেকে গরু নেয় এবং বিশেষ করে পাবনার মানুষের এই ধরনের পাবনা মানে চিটারি ব্যবসায় এটা গরু গরু পাইকারদের ব্যবসায় এটা চিটারি আপনি আমাকে কোন পাইকার আছে আমার সামনে সেরকম দেখাব না না আমরা আমরা ডিজিটাল পাল্লায় নাপে দুধটা উনি বেচাব না কোন পাইকার আছে আমাকে দেখাব না ডিজেলের পাল্লার দাম বেশি না তো 2000 টাকা হ্যাঁ উনি উনি 50 লাখ টাকার ব্যবসা করে উনি 2000 টাকার পাল্লা রাখতে পারবে না এটা পাইকার তা তো অবশ্যই তাহলে উনি পাল্লা রাখে না কেন পাল্লাটা এই কারণে রাখা হয় রাখে না এই কারণে তো রাখে না রাখার কারণটা তো আপনাকে বুঝাই দিলাম এই দুধটা আপনার 10 কেজি দুধটা এটা 15 কেজি আপনার মগে মগে নাপে দেখাবে আচ্ছা আচ্ছা এটা একটা খুব একটা ভালো তথ্য আমরা আপনার কাছে পেলাম আচ্ছা তুইন ভাই এই যে সে যে এই যে বালতিটা ওজন যে কাঠদারে করছিল না বালতিটা ওজন কাঠদারে আপনাকে দেখাই দিলাম 2 কেজি 300 12 কেজি 300 লিখছিলাম এখানে দুই এখানটা হয়ে গেল 12 কেজি বালতিটা ফ্রি বুঝতে পারলেন চোর পাইকাররা তো সব চিটার হ্যাঁ কি বুঝছেন এইভাবে করে শরীর দুধ না পেলিবেন কোনো যারা গরু কিনতে যাবেন তারা অবশ্যই কোনো টাইমে গরু অবশ্যই দুধটা আপনি স্কেলে নাপে নেবেন আর অবশ্যই বিকাল কাছ থেকে পরের দিন সকালে দুধটা আপনি নাপে নেবেন দুই বেলায় প্রথম বিকালে নাপে পর্যন্ত আপনি কতগুলো খামার আপনি এরকম করে দিয়েছেন আমার এই যাব তো খামারে 100 খামারের উপর খামার আছে দিনাজপুরে প্রতিটা খামারে কোনো খামার বাকি নেই আমার গরু নেই আচ্ছা আপনি আপনি ইনকোয়ারি করেন আপনি যাই দেখেন কাটে গরু কিনছেন আমার গরু কিনছেন পাবনা সিরাজগঞ্জ মানে যত ওই দিককার গরু সব আমাদের দিনাজপুর থেকে গরু যায় আচ্ছা এখান থেকে গিয়ে তারপরে তারপর ওরা 2 নম্বরি করে বেচে না 3 নম্বরি করে বেচে এটা তো আমার দেখার বিষয় না কিন্তু আপনারা যারা না ঠকেন যারা গরু কিনবেন তারা অবশ্যই দুধটা এইভাবে না পেলিবেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার কাছে ইনফরমেশন পেলাম যে দুধটা এইভাবে মেপে নিতে হবে হ্যাঁ আর 2 নম্বর কথা হলো যে বাচ্চা সহ গরুটা যেন বাচ্চা সহ গরু কিনবেন প্রেগনেন্ট গরু কোনো টাইমে কেউ কিনেন না অনুরোধ করে কাউকে সবাইকে বলতেছি প্রেগনেন্ট গরু কিনলেন কি আপনি ঠকলেন কি আচ্ছা প্রেগনেন্ট গরু কিনা যাবে না প্রেগনেন্ট গরু 9 মাসের 8 মাসের প্রেগনেন্ট গরু কোনো টাইমে কেউ জানে না কিনে আচ্ছা আচ্ছা এই প্রেগনেন্ট গরু জানে কেউ জানে না কিনে ডাইরেক্ট আপনি দুধ দিয়ে কিনলেন দুধ এভেন না পেলিবেন কোনো খামারওয়ালা জীবনও ঠকবেন না ওই ওর খামার দিন দিন ডেভেলপ হইতেই থাকবে আচ্ছা তুইন ভাই আপনার মূল্যবান পরামর্শের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা যারা খামার থেকে গরু কিনতে চান এবং অনেকে লস করেছেন আমাদেরকে ফোন দিয়েছেন মূলত তাদের উদ্দেশ্যেই আমরা এই ভিডিওটি প্রস্তুত করেছি এবং তুইন ভাইয়ের কাছে দিনাজপুর শহরে আমরা নিয়ে এসেছি তুইন ভাইয়ের কাছে আপনারা শুনলেন যে তিনি কি গরু সেল করতে চান এবং আপনারা কি গরু কিনলে লাভবান হবেন তা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এই ভিডিওটি দেখে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা